জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন ধানের শীষ নিয়ে নির্বাচিত এই সংসদ সদস্য চ্যানেল আইকে বলেছেন জনগণের জন্য করণীয় সবই করবেন তিনি এ ব্যাপারে ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনও ইতিবাচক বলে জানিয়েছেন তিনি রাহুলের রিপোর্ট তিরিশে ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগেই ড কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন হয়েছিল তবে নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেতে হয় এ ফ্রন্টকে বিএনপির পাঁচটি সহ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র সাতটি আসন মৌলভীবাজার দুই থেকে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মনসুর আর সিলেট দুইয়ে গণফোরামের মোকাব্বির খান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফলাফল বর্জন করা ঐক্যফ্রন্টের কেউ শপথ নেবেন না বলে জানান ফ্রন্টের নেতারা তবে বেশ কদিন ধরেই গণমাধ্যমে খবর আসছে শপথের ব্যাপারে এই দুই সংসদ সদস্যের সঙ্গে ঐক্যফ্রন্টের দ্বিমত রয়েছে চ্যানেল আইকে টেলিফোনে সুলতান মনসুর তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শপথ নেওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত কোন অবস্থার পক্ষে আমার এলাকার তাদের পক্ষে পক্ষে কথা বলার জন্য তাদের যখন সুযোগ পাবো সময় আছে এখনো আছে আমি ব্যক্তিগত ভাবে বর্তমানে শারীরিক ভাবে অসুস্থ কাজেই জনগণের পক্ষে কথা বলার জন্য সংসদে যাওয়ার ব্যাপারে আমার ভূমিকা ইতিবাচক হবে সোমবারও এক বিবৃতির মাধ্যমে গণফোরাম জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের শপথ না নেয়ার সিদ্ধান্ত বহাল আছে এর আগে ফ্রন্ট নেতাদের কেউ কেউ বলেছিলেন শপথ নিলে ব্যবস্থা নেওয়া হবে

তবে যারা নেননি নিয়ম অনুযায়ী সেদিন থেকে নব্বই দিনের মধ্যে যে কোনো দিন শপথ নিতে পারবেন রাহুল রায় চ্যানেল আই ঢাকা